বন্ধু বান্ধবীদের নিয়ে প্রায়ই বাড়িতে আড্ডার আসর বসাত ছেলে। এদিন ছেলের এক বন্ধুর সাথে তার বান্ধবীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন বাবা, প্রতিবাদ করেন। প্রতিবাদ করায় ছেলের হাতে আক্রান্ত হলেন বাবা, ইট দিয়ে মেরে বাবার মাথা ফাটিয়ে দেবার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। ঘরের মধ্যে ছেলের বন্ধু ও তার বান্ধবীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন বাবা, প্রতিবাদ করতেই ইট দিয়ে বাবার ওপর আক্রমণ ছেলের। ঘটনায় জখম বাবা, অভিযোগ দায়ের গাইঘাটা থানায়। বন্ধু ও বান্ধবীদের নিয়ে প্রায়ই বাড়িতে আসর বসাত ছেলে। মাঝে মধ্যেই ছেলের বন্ধু ও তার বান্ধবীকে আপত্তিকর অবস্থায় দেখাও যেত। এই ঘটনারই প্রতিবাদ করায় ইট দিয়ে মেরে বাবার মাথা ফাটিয়ে দেবার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা এলাকায়। বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাইঘাটা থানার ঠাকুরনগর কারলার বাসিন্দা স্বপন বিশ্বাসের অভিযোগ, এদিন দুপুরে বাড়িতে এসে দেখতে পান তার ঘরে ছেলের এক বন্ধু ও একটি মেয়ে আপত্তিকর অবস্থায় রয়েছে। তাদেরকে আটকে প্রতিবেশীদের ডাকতে গেলে বাধা দেয় ছেলে সুমন বিশ্বাস। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এমন সময় ছেলে সুমন ইট দিয়ে বাবার মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় স্বপন বিশ্বাসকে হাসপাতালে আনা হয়। তার মাথায় সেলাই পড়েছে। বাজারে গেছি, তার ভিতরে আমার ছেলে আমার ওর বন্ধুকে নিয়ে, ওর বন্ধু একটা মেয়ে নিয়ে আমার রুমটায়, আমি যে রুমটায় থাকি সেই রুমটায় আমি খুলেছি, দেখি ওরা দুজন শুয়ে রয়েছে। আমি বলছি আমি পাড়ার লোককে আমি বলিনি, কেন বাড়িতে রুম ঢুকতে দিলে দিই। এবার আমি দরজা আটকে রেখেছি, তখন ও দরজা খুলে দেবে, তখন হ্যাঁ আমার বউ ওর সাথ দিচ্ছে আমার ছেলেকে, ঠিক আছে। আমার বউ হিরোইন খায়, আমার ছেলে হিরোইন খায়, কোনো কাজ করে না, বিয়ে করেছে। তখন আমাকে ওই ইট দিয়ে মাথায় মেরে ওকে ওদেরকে বের করে দিয়েছে। আমার ছেলে সুমন বিশ্বাস আগে পরেও হয়েছে, আমাকেও মারা আর আগে দুবার মেরেছে, আমি কিছু করিনি, যে কমপ্লেন আমার আগে রয়েছে একটা। বন্ধুদের নিয়ে প্রায় কি বাড়িতে এসে মানে বাড়ি থেকে, হ্যাঁ ও বারোটা একটা নাগাদ ঘরে ঢুকে, ও সারা রাত ও কোনো কাজ করে না, ফ্যামিলি আছে, ওর মা ফুল বিক্রি করে, আমার বউ জানবাজারে, ঠিক আছে। প্রতিবাদ করে আমি আটকে রেখেছি, আমি পাড়ার লোকজন শুনতে চাই, পাড়ার লোককে আমি বলবো। তখন আমি বাড়ির থেকে আটকিয়ে দিই, তখন আমার পিছন থেকে ও এস দিয়ে বাড়ি মারে। এরপরই থানাতে ছেলের নামে অভিযোগ দায়ের করেন বাবা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। ঠাকুমা আমি কাজ করছিলাম, বাইরে থেকে মারামারির মানে আওয়াজ শুনছি আমরা গেছি, যে দেখি মেয়েটা উলঙ্গ অবস্থায় কাঁথা গায়ে দিয়ে আসলো, ঠিক আছে। তো কিছু বলিনি, আমরা বলছি চেপে যাও, থাক যা করে করুক দিয়ে, হ্যাঁ ভাই মেরেছে, ইট দিয়ে বাড়ি মেরেছে, হ্যাঁ ধস্তাধস্তি হয়েছে, ইট দিয়ে বাড়ি মেরে মাথা দুবার ফাটিয়ে দিয়েছে, দুবার মেরেছে, হ্যাঁ। আমি ছেলের শাস্তি চাইছি, হ্যাঁ রীতিমতো এই কেস আগেও অনেকবার হয়েছে। বাবা স্বপন বিশ্বাসের অভিযোগ, ছেলে মাঝে মধ্যেই বন্ধু বান্ধবীদের নিয়ে বাড়িতে আসর বসাত, আগেও এর প্রতিবাদ করায় তার উপর আক্রমণ করেছে ছেলে। যদিও অভিযোগ মানতে চাননি স্বপন বিশ্বাসের বৌমা পিয়ালি বিশ্বাস, শ্বশুরের বিরুদ্ধেই মারধরের অভিযোগ তুলেছেন তিনি। আমার শ্বশুর মশাই আগে আমার স্বামীকে মাথায় মেরে রক্ত বের করে দিয়েছে, আমার শ্বশুর আমার গায়ে হাত দিয়েছে, আমার ঠাম্মা শাশুড়ি আমার ননদ আমার গায়ে হাত দিয়েছে, আমার বরকে যখন পুলিশে তুলে নিয়ে আসে তখন আমার শ্বশুর আর আমার ঠাম্মা শাশুড়ি আর ও মিতালি আমার মানে ননদ ও মিলে আমার গায়ে হাত তুলেছে, বাড়িতে কেউ তখন ছিল না। আর যখন আমার বরকে মেরেছে তারপরে আমার বর গিয়ে আমার শ্বশুরকে মারে, আর কালকের থেকে ঝামেলাটা কালকের থেকে হচ্ছে, ইট দিয়ে আমার বরও মেরেছে, যাও ভিতরে আছে দেখতে পাবে, কালকের থেকে ঝামেলাটা হচ্ছে, এটা পুরো ফ্যামিলি। এই ঘটনার নিন্দা করেছেন প্রতিবেশীরাও। ঘটনার পর স্থানীয় এক প্রতিবেশী জানান, এটা তো ভালো না, এটা তো খারাপ জিনিস না, এটা তো ভালো না, আমরা এটুকু বলতে পারি যে এটা জিনিসটা ভালো না, এটার প্রতিকার হওয়া উচিত, যাতে এরকম আর না হয় কখনো। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা।